দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেসিডেন্ট বাই রিস্টা বার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর অ্যাজমা চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম এস খালেদ, সহযোগী অধ্যাপক, জাতীয় বক্ষ ব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য ফোন করুন 02982402 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আবু সাইদ শেবল। দর্শক, এই যে সময় এখন আমরা বলছি শীত কড়া নাড়ছে দরজায়, আসি আসি করেও আসছে না, রাতের দিকে কিন্তু শীত পড়ে, দিনের বেলায় প্রচণ্ড গরম। এই যে একটা শীত গরমের সময়, এই সময় আমরা দেখতে পাচ্ছি যে শীতের এই সময়টাতে বাচ্চাদের এই যে অ্যাজমা বা হাঁপানি সেটা কিন্তু আমরা একটু একটু করে বাড়তে দেখছি। এছাড়া আমরা তো বায়ু দূষণ বা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে শিশুদের মধ্যে এই রোগটা বেড়ে চলেছে। কী করলে এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব এবং এর চিকিৎসাকে, এই সব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডাক্তার এম এস খালেদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভির অগণিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জি ডাক্তার এম এস খালেদ, প্রথমে আসলে আমরা জানতে চাইছি যে অ্যাজমা বা হাঁপানি এই রোগটা আসলে কী? ধন্যবাদ আপনাকে। অ্যাজমা হলো আসলে ফুসফুসের একটি স্পর্শকাতরতা। আমি যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্বাসতন্ত্রটা খুবই স্পর্শকাতর হয়। এবং স্পর্শকাতর হয় মানে কি, বিভিন্ন রকম অ্যাঙ্গেল, বিভিন্ন কিছু কারণে সে স্পর্শকাতর, সে খুব দ্রুত সংকুচিত হয় বিভিন্ন কারণে। এই দ্রুত সংকুচিত হয়ে যখন আমার শ্বাস প্রশ্বাসটাকে যখন বিঘ্নিত করে, তখন সেটাকে আমরা অ্যাজমা বলি। যেমন সোজা বাংলায় আমি একদম ইয়ে করতে এটা, তখন আমরা এটাকে অ্যাজমা বলি। অ্যাজমা বলে হাঁপানি। তাহলে এখন প্রশ্ন আসতেছে যে মানে কখন এটা স্পর্শকাতর হবে। এটা আসলে অনেকগুলো জিনিসের উপর, জেনেটিক ফ্যাক্টর আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে অনেকগুলো, যেমন কারো কারো অ্যালার্জিক প্রবলেমগুলো, অ্যালার্জিক জিনিসগুলো যেটা বাচ্চাদের ক্ষেত্রে, আমি যেহেতু বাচ্চার ডাক্তার বাচ্চাদের ব্যাপারটাই আগে বলবো, তো বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় দেখেন যে অ্যালার্জিক ফ্যাক্টরগুলো তাদেরকে করে খুব ট্রিগার ফ্যাক্টর বলে। যেমন একটা বাচ্চা খুব ভালো, সে হঠাৎ করে খুব ভালো সেন্ট বা খুব দুলার মধ্যে গেল, তার ফুসফুসটা খুবই সংকুচিত হয়ে গেল, সংকুচিত হওয়ার সাথে সাথে সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার আগে যে শ্বাস নিতে বুকের মধ্যে সময় সময় করে আওয়াজ হচ্ছে, অথবা সে প্রচণ্ডভাবে কাশি শুরু করছে, এগুলো হলো অ্যাজমার পূর্ব লক্ষণ। অ্যাজমা, আচ্ছা, তো এই জিনিসটা অ্যাজমা হলো যে ফুসফুসের একটা স্পর্শকাতরতা, এটা একটা রোগ। এই যে আমাদের যেটা বললেন যে স্পর্শকাতরতা বা অতি সংবেদনশীলতা, অতি সংবেদনশীল সেটা আমরা বলতে পারি, কিন্তু এটা লক্ষণগুলো কী, যে এটা কোন কোন শিশুর এগুলো কী কী লক্ষণ দেখলে মা বাবারা বুঝতে পারে যে না হয়তো তার অ্যাজমা বা হাঁপানি আছে, আমার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে? ধন্যবাদ। যে জিনিসটা হয়, অ্যাজমার কয়েকটা কার্ডিনাল ফিচার, একদম প্রধান উপসর্গ কয়েকটা আছে। যেমন কাশি, বাচ্চার ঘন ঘন কাশি হচ্ছে, এই কাশিটার একটা, অ্যাজমার যে কাশিটা আছে সে কাশিটার একটা ফিচার, সে কাশিটার একটা মানে সময়, মানে একটা নির্দিষ্ট সময় আছে। যেমন বাচ্চা সারাদিন ভালো, সন্ধ্যার সময় খুব ভয়াবহ রকম কাশতেছে, আবার সারা রাত ঘুমাচ্ছে, খুব চমৎকারভাবে ঘুমাচ্ছে, ভোর রাতে তার কাশি হচ্ছে। তাইলে এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জ যেটা, এটাতে যখন কাশি হবে, আপনি ধরে নিতে পারবেন যে মা বাবাকে বোঝা উচিত যে এটা অ্যাজমা হতে পারে, মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে খুব ভালো একটা রোল প্লে করে। কীরকম, যেমন সারাদিন গরম, গরম থেকে সন্ধ্যার সময় যখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, তার ফুসফুসের মধ্যে সংবেদনশীলতাটা কাজ করছে, আবার সারা রাত সে ঘুম, ভোরবেলা যখন এনভায়রনমেন্টটা যখন খুব মানে ভোরবেলা যারা সাধারণত মানে তাপমাত্রা খুবই কম, সে ভোরবেলা খুব কাশে, ভয়াবহ রকম কাশতেছে, এটা এটা একটা কাশি। দুই নম্বর হলো যে বুকে সাঁই সাঁই করে আওয়াজ করা, বাচ্চা দেখবেন যে বুকে মায়েরা এসে বলে বাচ্চার বুকের মধ্যে সাঁই সাঁই করে বাঁশির মতো আওয়াজ করে, বাঁশির মতো, এটা একটা ফ্যাক্ট। তিন নম্বর হলো যে বুকে চাপ চাপ অনুভূত হয়, একটু বড় বাচ্চা হলে দেখবেন যে বুকের মধ্যে একটু চাপ চাপ লাগতেছে, তারা বলতে পারে না যে এখানে, কিন্তু আমার বুকের মধ্যে চাপ চাপ লাগতেছে,
এই ফ্যাক্ট ইয়াগুলো যখন থাকবে তাহলে আমরা মনে করব যে এটা হতে হবে যে হয়তো এটা অ্যাজমা হতে পারে। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শক আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। আমি আমার নাম বিমল চন্দ্র রায়। জি, আমার বাড়ি পিরোজপুরে, আমার বাচ্চার বয়স 12-13 বছর। জি বলুন। তো মায়ের যদি অ্যাজমা থাকে সেক্ষেত্রে বাচ্চাদের যাতে অ্যাজমা অ্যাটাক না করতে পারে সেক্ষেত্রে আমার এই মুহূর্তে করণীয় কি? আচ্ছা, আপনার বাচ্চার বয়স তো 12 বছর। হ্যাঁ, আর ছোট কি বাচ্চা হবে বা এমন কিছু আছে কি? হ্যাঁ, ছোট বাচ্চা আছে, ওটা বয়স হচ্ছে 9 বছর। জি, আপনি থাকুন আমাদের সাথে। এটা এমএস খালেদ খুবই সুন্দর প্রশ্ন করেছে, এই প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম। হ্যাঁ, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ দর্শককে, সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন, শুনেছেন এজন্য এবং প্রশ্নও করছেন সেজন্য। এখন দেখুন, মায়ের যদি মা বাবার যদি অ্যাজমা থাকে, আমরা বলি যে বাচ্চাদের অ্যাজমা হতে পারে, হবে তা না, হতে পারে। আপনি একটু, আমি বলবো যে দর্শককে একটু মনোযোগ দিয়ে শুনতে, আপনি কিন্তু শব্দটা মা বাবার বলেছেন, অর্থাৎ মার বা বাবারও যে কোনো ফার্স্ট জেনারেশন, উনি যখন বলছেন যে ওনার বাচ্চার মায়ের অ্যাজমা আছে, সুতরাং অবভিয়াসলি আমরা এক্সপেক্ট করতে পারি যে বাচ্চার অ্যাজমা হতে পারে, কিন্তু উনি এটা বলেন নাই যে ওনার অ্যাজমা বাচ্চার আছে, উনি ভবিষ্যতে কিভাবে সেটা ইয়ে করবে, মানে অ্যাজমা যাতে না হয় সেই চেষ্টাটা করছে। তার আগে আমি একটা জিনিস জানা উচিত যে তার বাচ্চার কি কোনো কাশি হয় কিনা, ছোটো 11 বছরের ছোটোবেলা দিয়ে কি কোনো নেবুলাইজ করতো কিনা বা কাশি হতো কিনা ওনার, বা অ্যাজমার কোনো লক্ষণ ছিল কিনা। যদি অ্যাজমার কোনো লক্ষণ থাকে বা ছোটোবেলার থেকে তার এরকম ঘন ঘন কাশি হতো, নেবুলাইজ করতো, তাইলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যাজমার ট্রিটমেন্ট নিতে হবে, অ্যাজমা ট্রিট, যাতে অ্যাজমাটা না বাড়ে, পারমানেন্ট না হয় বা অ্যাজমাটা না বাড়ে বা অ্যাজমাটা। আর যদি কখনো এরকম কোনো কিছু ছিলেন না, মানে এরকম কোনো কিছু ছিল না, তাহলে থ্যাংকস টু অল মাইটি, আমরা খুব খুশি 12 বছর পর্যন্ত যেহেতু সে চলে আসছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে ইনশাআল্লাহ সে ভবিষ্যতেও ভালো থাকবে, কিন্তু কিছু নিয়ম কানুন মানতে হবে। সেই নিয়মগুলো আমাদের অনুষ্ঠান অনুযায়ী দেখতে থাকেন, পরবর্তীতে অবশ্যই উনি জানবেন, কারণ পরবর্তী অংশ আমরা এগুলি বলবো। কিন্তু একটা বিষয় ওনাকে আমরা তথ্য এখানে দিয়ে দিতে চাই যে মায়ের বুকের দুধ খাওয়ালে কিন্তু কোনো অসুবিধা হবে না, এবং মাকে আলাদাভাবে নিয়ম মানতে হবে না, মা এইটা খেতে পারবে না, ওটা খেতে পারবে, বিষয়টা তা না। বাচ্চার জন্য অনেক যেসব নিয়ম সেগুলো আমরা আলাপ করব, কিন্তু মার দুধ খেলে যে হবে বা মাকে নিয়ম মানতে হবে তা কিন্তু না। মায়ের দুধ খেতে হবে, হ্যাঁ, বরঞ্চ মায়ের দুধকে বলা হয় যে বাচ্চার প্রথম ভ্যাকসিন। হ্যাঁ, বাচ্চার ইমিউনিটিটা তো পায় মায়ের থেকে, যদি মায়ের কোনো অ্যাজমা থাকে সেটা বাচ্চা দুধ, এটা অসম্ভব ব্যাপার। খাওয়া দাওয়া তো কোনো বিধি নিষেধ, খাওয়া দাওয়ার কোনো বিষয় না, মাকে খাওয়াইতে হবে, মায়ের দুধ খেতে হবে। বরঞ্চ বাচ্চার জন্য যেসব নিয়ম সেসব অবশ্যই আমরা অনুষ্ঠানে পরবর্তী অংশে আলাপ করব। ডাক্তার এমএস খালেদ, আমরা আলাপ করছিলাম যে আপনি খুব সুন্দরভাবে এটার লক্ষণগুলো বললেন, একজন দর্শক জানতে দিয়েছে যেটা বংশগত কিনা, ছোঁয়াচে কিনা, এটাও অনেকের আসলে প্রশ্ন, এই রোগটা কি ছোঁয়াচে? না, অ্যাজমা আসলে এই ছোঁয়াচে না। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন, অর্থাৎ আশেপাশে যদি কারো অ্যাজমা হয় সে যদি আমার সাথে হাস, মানে কাশি দেয়, তাহলে আমার হওয়ার সম্ভাবনা নেই। এটা আমাদের খুব কমন, প্রত্যেকদিন কমন প্র্যাকটিস, রোগীরা এসে এটা বলে এটা নিয়ে, এবং সোশ্যাল একটা প্রবলেম, ডিস্টেন্স প্রবলেম শুরু হয়ে যায়, ফ্যামিলির মধ্যে ইন্টারনাল প্রবলেম শুরু হয়ে যায়। এটা আসলে আজকের থেকে দর্শকদের উদ্দেশ্যে বলছি, এটা জেনে রাখা ভালো, এটা কোনো অ্যাজমা কোনো ছোঁয়াচে রোগ। যে আপনি যে জেনেটিক বললেন, আমরা এভাবে বলে থাকি যে ধরেন একটা বাচ্চা হওয়ার পরে যদি মা মারাও যায়, তাহলে কিন্তু জেনেটিক যেটা সেটা তো থাকবে, এটা যে কাছাকাছি থাকার কারণে বা সামনে কাশি দেওয়ার কারণে তা তো হচ্ছে না। এই রোগটা আসলে শনাক্ত করার উপায় কি, কী কী পরীক্ষা নিরীক্ষা করে আপনারা শনাক্ত করেন? এই রোগটা শনাক্ত করা, বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, এই রোগটা শনাক্ত করার জন্য আসলে মেইনলি হলো যে এই রোগের যে উপসর্গগুলো বলছি সেইগুলোতে আপনার সন্দেহ আসতে হবে, সেইগুলোতে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। কারণ 5 বছরের নিচে আসলে আমরা অ্যাজমার ডায়াগনোসিস করার জন্য খুব বেশি কিছু ইয়ে করি না, মানে ইনভেস্টিগেশনের দিকে যাই না। হয়তো খুব বেশি আমার সন্দেহ হলে আমি বুকের এক্সরেটা করতে পারি, যদি আদার্স অন্য কোনো কিছু সন্দেহ হয় যে কোনো নিউমোনিয়া আছে কি না, ব্রঙ্কিউলাইটিস আছে কিনা, এই জুলে সন্দেহ করি, তাহলে আমরা ওই রোগগুলোকে আসলে বাদ দেওয়ার জন্য বা ডাক্তারের ভাষায় এক্সক্লুড করার জন্য, কিন্তু এটা মোটামুটি আপনারা লক্ষণ দেখে ইয়ে করি। আর 5 বছর বা 6 বছরের উপরে আমরা স্পাইরোমেট্রি করি, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, অ্যাজমা খুবই কমন একটা ডিজিজ, এবং
এই কমন ডিজিজ হওয়ার কারণে বাংলাদেশে এখন অ্যাজমার প্রকোপটা প্রচুর পরিমাণে বাড়ছে, বাংলাদেশে বাড়ছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজমা কিন্তু বেড়ে যাচ্ছে ডে বাই ডে। এবং অ্যাজমার যত ট্রিটমেন্টের যত অগ্রগতি হচ্ছে তত এটার ট্রিটমেন্টের বিভিন্ন মানে ফেলাসি, বিভিন্ন রকম খারাপ দিকগুলো আসছে। যেমন আমাদের দেশে আমার যে জিনিসগুলো হয়, অ্যাজমা যদি মনে করে আমরা প্রথমে সমানে নেবুলাইজার করি, তারপর ওষুধ খাই, কখনো ইনহেলার দিই না। অ্যাজমার এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজমার সবচেয়ে মানে আধুনিক চিকিৎসা হলো যে বিভিন্নভাবে পাওয়া যায়। অ্যাজমার সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে নিরাপদ চিকিৎসা হলো যে ড্রাই পাউডার। এসে বলে যে ওষুধ দিয়ে এটা চিকিৎসা করা যায় না, এই তো প্রবলেমটা যদি হয়েছে সেটা হলো যে আমাদের রোগীরা ইনহেলার দিতে ভয় পায়, ওরা ওষুধ খাওয়ায়, যতদিন পারে ওষুধ খায়, খেতে খেতে যখন শ্বাসকষ্ট আর কন্ট্রোল হচ্ছে না তখন ডাক্তারদের কাছে এসে কান্নাকাটি করে। কান্নাকাটি কীরকম, আমার বাচ্চাটাকে ডাক্তার সাহেব ভালো করে দেন। ভালো করে দেওয়ার জন্য যখন আপনি তো ফিজিশিয়ান মানে শিশু চিকিৎসক, আপনি ভালো হওয়ার জন্য যখন ওষুধ লেখা শুরু করবেন তখন মা বাবা খুব করুণভাবে আপনার দিকে তাকিয়ে বলবে ডাক্তার সাহেব এই গ্যাস না দিলে হয় না, মানে আপনি ওষুধ দেন। এটা বুঝার ভুল, এটা হলো যে জাস্ট শুধু আমাদের থিঙ্কিং, বোঝার ভুল। অ্যাজমার জন্য সবচেয়ে মানে বললাম তো আধুনিক এবং সবচেয়ে আপডেটেড ট্রিটমেন্ট হলো যে ইনহেলড কর্টিকোস্টেরয়েড ইনহেলার। আমাদের দেশে প্রচুর নেবুলাইজার ইউজ করে, শ্বাসকষ্ট হচ্ছে নেবুলাইজার। এবং আমি তো আমার বলি নেবুলাইজার ইজ এ গুড বিজনেস ইন আওয়ার কান্ট্রি। এবং গাছতলায় দেখবেন যে কারো একটা দোকান আছে, তারও একটা নেবুলাইজার মেশিন আছে, গেলেই নাকের মধ্যে লাগিয়ে দিচ্ছে, কিছু টাকা নিচ্ছে এবং একজন নেবুলাইজার দিচ্ছে, পরে দেখুন 60 বছরের একটা লোক নেবুলাইজ করে গেলো, তারপরে 6 বছরের একটা বাচ্চা আসলো সেও নেবুলাইজ করলে, 3 বছরের বাচ্চা একে নেবুলাইজ করতেছে। ওই একজন বাচ্চা হয়তো ভাইরাল একটা অ্যাটাক নিয়ে হয়তো একটা অ্যাজমার ইয়া নিয়ে গেছে, অথবা এখানে সে আসলো একটা রোগ নিয়ে, কারণ তার আগের জন দেবরা কাশি দিয়েছে। ইট ইজ ভেরি, এই জিনিসটার থেকে আমরা যে কীভাবে বেরোয় আসতে পারি, ওয়ের থিঙ্কিং এই জিনিসটার থেকে বেরোয় আসা উচিত। অ্যাজমার একমাত্র, অ্যাজমার প্রথম যখন আপনি ডাক্তার ডায়াগনোসিস করবে যে এটা একটা অ্যাজমার রোগী, অ্যাজমার ট্রিটমেন্টটাকে আমি যেটা বলি, আমি তো অনেকদিন পড়াই অ্যাজমা, আমি যেটা বলি সেটা হলো যে অ্যাজমার চিকিৎসাটা হবে সুপরিকল্পিত এবং সমন্বিত। অর্থাৎ এই যে সুপরিকল্পিত এবং সমন্বিত এই যে অ্যাজমার চিকিৎসা, এইটার বিস্তারিত আলাপ করবে। আপনি আলাপ করছিলেন যে লক্ষণ নিয়ে এবং শনাক্তর বিভিন্ন উপায় নিয়ে আলাপ করছিলেন, এই যে শনাক্তর টুলগুলিও তো আছে। চিকিৎসা আপনি বলছেন ইনহেলার একটা খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা, ইনহেলার নিলে কি বাচ্চার কোনো ক্ষতি হয় কি না, এক নম্বর প্রশ্ন। আর এক নম্বর প্রশ্ন হচ্ছে ইনহেলার নিলে কি সারা জীবন ধরে নিয়ে যেতে হবে কি না। ধন্যবাদ আপনাকে, খুবই কমন প্রশ্ন, প্রত্যেক দিনই মা বাবার এই প্রশ্নগুলো ডাক্তার কাছে এসে করবে। ইনহেলার নিলে আসলে অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হয় না, এটা বা এটা পরীক্ষিত যে ইনহেলারে বাচ্চাদের যে স্টেরয়েড, যে ইনহেল কর্টিকোস্টেরয়েড খুবই সামান্য, কারণ এটা তো ধোয়ার মাধ্যমে যায়, এটা খুবই সামান্য। এবং এটা দীর্ঘদিন স্টেরয়েড যদি নেওয়া হয় দেখা যায় যে এটার ক্ষতি খুবই খুবই নগণ্য, এটা সাধারণত এটা অ্যাভয়েড করে দিলে কোনো ক্ষতি হয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু কোয়েশ্চেন হলো যে ইনহেলার একবার শুরু করলে সেটা আর বন্ধ করা যাবে কি না। ইয়েস, আপনি যদি ওই যে বললাম ইনহেলার অ্যাজমা চিকিৎসা হবে একটা সমন্বিত এবং সুপরিকল্পিত, একটা নির্দিষ্ট সময়ে ডাক্তার অ্যাজমা শুরু করবে, যখন সিমটমসগুলো যখন আস্তে আস্তে কমে আসবে তখন আস্তে আস্তে ওষুধের পরিমাণ কমিয়ে দেয়, এবং ওষুধের পরিমাণ কমিয়ে দিয়ে একটা সময় যখন অ্যাজমা কন্ট্রোলে চলে আসে আমরা ওষুধ আস্তে আস্তে বন্ধ করে দিই। আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এটা খুব কম পারি না, এই কারণে আমাদের দেশে ওষুধ শুরু করে ডাক্তার, বন্ধ করে মা বাবা। আমি সবাইকে বলি ওষুধ যিনি শুরু করছেন তিনি বন্ধ করবেন, কারণ তিনি জানেন যে কোন পর্যায়ে তিনি ওষুধটা শুরু করেছিলেন এবং কখন তিনি ওষুধটা বন্ধ করবেন, এই জিনিসটা। এই জন্য বললাম ওই চিকিৎসা সুপরিকল্পিত পরিকল্পিত। তো অ্যাজমার যে জিনিসটা আপনি যে দুটা জিনিস বলছেন দুটাই ইম্পর্টেন্ট। এক নম্বর কথা হলো অ্যাজমা কোনো ক্ষতি হয় না, অ্যাজমার চিকিৎসা তেমন কোনো ক্ষতি হয় না। দুই নম্বর হলো যে এটা কখনো এটার প্রতি কোনো নির্ভরশীলতা ডিপেন্ডেন্সি ডেভেলপ করে না, এবং এটা একটা সময়ে অ্যাজমা যখন কন্ট্রোলে চলে আসবে আমরা কোনো নিয়ম সময় কি মোটামুটি ধারণার উপর কি, যারা নিয়মিত ব্যবহার করে তাদের কতদিন লাগতে পারে?
এই ধরনের কোনো বলা যাবে না, কারণ বলা যাবে না কি অ্যাজমার সিভিয়ারিটির উপর নির্ভর করে যে আসলে অ্যাজমার অনেকগুলো টাইপ আছে, মানে সিভিয়ারিটির উপর, যিনি ডক্টর তিনি কিন্তু ওই যখন শুরু করবেন তখন কিন্তু ওই টাইপের উপর শুরু করে আমরা অ্যাজমার ডোজ কতটুকু দিব, কী পরিমাণ দিব এবং কতদিন পরে আসতে বলবো, শুনে একটা নিয়মে সময় মতো ইয়ে করলে দেখা যায় যে দুই তিন মাস স্টেরয়েড যদি আপনি নিয়মিত ইনহেলার ইয়ে করেন এটা অলমোস্ট কন্ট্রোলে চলে আসে। এই যে আমরা চিকিৎসার গেলে কিন্তু প্রতিরোধ একটা একটা বড় বিষয় যে কী কী নিয়ম মেনে চললে অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে আসবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাজমা আসলে এত কমন যেটা এটা ট্রিটমেন্ট করে তো এটা গুরুত্ব হলো যে এটার প্রতিরোধটা মানে কীভাবে এটা না বাড়ে, যেহেতু এখানে শ্বাসতন্ত্রটা সংবেদনশীল অল্পতে, সুতরাং আমি প্রতিরোধ যেহেতু একটা অনেক আসলে বিশাল আলোচনা, আমরা যদি আপনাকে মনে করে দিই যে আমাদের খুব বেশি সময় না, আমরা হয়তো দু মিনিটের মতো পাবো, সেই দু মিনিট সময়ের মধ্যে যদি আমাদের দর্শকদের বলে দেন যে প্রতিরোধটা আসলে কীভাবে করলে তারা এটা থেকে মুক্ত থাকতে পারে। হ্যাঁ, প্রতিরোধ করলে এক নম্বর কথা হলো যে ঘরের মধ্যে কোনো কার্পেট বা কোনো ধুলাবালি যেন না থাকে, কোনো কার্পেট, কোনো পোষা প্রাণী বা কোনো ফুলের পরাগরেণু এই জিনিসগুলো যেন ঘরের মধ্যে না থাকে, বিছনা পত্র যেগুলো আছে প্রত্যেক সপ্তাহে বিছনাগুলো মানে বিছনার চাদর বালিশ এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ভালোভাবে আলো বাতাসে শুকিয়ে এবং আয়রন করে যদি হয় ইস্ত্রি করে আয়রন করে ইউজ করবেন। তিন নম্বর যে জিনিসটা হলো যে ঘরের মধ্যে খুব ফিউ স্যান্ট ইউজ করা, স্প্রে স্যান্ট দয়া করে যদি কোনো বাচ্চা অ্যাজমা থাকে এগুলো ইউজ করবেন না। আরেকটা ব্যাপার হলো যে স্মোকিং খুবই মানে ডাইরেক্ট স্মোকিং আর ইনডাইরেক্ট প্যাসিভ স্মোকিং, বাচ্চাকে কোনো রকম স্মোকিংয়ের হাত থেকে বাচ্চাকে বাঁচিয়ে রাখবেন এটা যেন না হয়। আর একটা জিনিস যেটা হলো যে ধুলাবালি, যখনই কোনো বাইরে যাবেন বাচ্চাকে ধুলাবালি মানে মাস্ক পরাবেন, মাস্ক আমরা একটা সময় মনে করতাম মাস্ক মানে করোনার জন্য মাস্ক, তা না, অ্যালার্জির থেকে বাঁচার জন্য বাচ্চাকে কিন্তু মাস্ক পরাবেন আর ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখবেন। যেসব বাচ্চা এই যে সামনে শীতকাল আসতেছে বাচ্চাকে গরম পানি খাওয়াবেন, গরম পানি দিয়ে গোসল করাবেন, সবসময় চেষ্টা করবেন যেন কোনো ঠান্ডা কোনো এই যে নিয়মগুলি মেনে চললে আমার মনে হয় বাচ্চারা ভালো থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যমুনা টিভিকে ধন্যবাদ। দর্শক আসলে যেমনটি শুনছিলেন এই যে অ্যাজমা বা এই যে হাঁপানি সেটা দীর্ঘমেয়াদীরও, কিন্তু যে নিয়মগুলি উনি বললেন সেই নিয়মগুলি যদি আমরা একটু মেনে চলি সামনে যে শীতের সময় এবং সকল সময় শিশুরা সুস্থ থাকবে। আমাদের শিশুরা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, এই কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।